সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন বঙ্গবাণী। লিখেছেন আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, মানে কিতাব হলো বই, তো যাদের বই পড়ার অভ্যাস নাই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তারা সবাই বলল আমাকে, মানে কবিকে, যে তাদেরও নাকি বই পড়তে ইচ্ছা করে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তো এ কথা শুনে কবি বুঝলেন যে কেন তারা বই পড়তে পারে না। সে আমলে বইপত্র যে ভাষায় লেখা হতো তা সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব ছিল না, তাই কবি ভাবলেন কিছু লিখলে সাধারণ মানুষের মুখের ভাষাতেই লেখা উচিত, তাহলে যে কেউ তা পড়ে বুঝতে পারবে। এই জন্য কবি তাদের পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য সহজ সরল ভাষায় বই লেখায় মন দিলেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি বা ফার্সি ভাষার প্রতি কবির কোনো রাগ নেই। তার কথা হলো, যদি দেশি ভাষায় শিক্ষা দেয়া যায় তাহলে সবাই খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারবে, লোকে সহজে তা বুঝতে পারবে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখয় আল্লা নবীর সিফত। আরবি ফার্সি ভাষায় তার আপত্তি নাই, কারণ তিনি জানেন যে এসব ভাষায় আল্লাহ ও রাসুলের গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। এসব ভাষার প্রতি সাধারণ মানুষ যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু ওইসব ভাষায় জ্ঞান চর্চা করা বেশ কঠিন। এক্ষেত্রে তারা যদি মাতৃভাষা দিয়ে সে ভাষা বুঝতে পারে তাহলে তা আরও বেশি উপকারী হবে বলে তার বিশ্বাস। যেই দেশে যে বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। স্রষ্টা সর্বশক্তিমান, পৃথিবীর মানুষ অর্থাৎ নরগণ যে ভাষাতেই কথা বলুক না কেন স্রষ্টা তা বুঝতে পারেন। এখানে নিরঞ্জন শব্দের অর্থ প্রভু। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুবাণী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। প্রভু সর্ববাক্য বা সব ধরনের ভাষা বুঝতে পারেন, হোক তা হিন্দুবাণী, বাংলা কিংবা যে কোনো ভাষা। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যারা সৃষ্টিকর্তাকে জানার সাধনা করেনি তারা স্রষ্টাকে কখনোই ভালোভাবে বুঝতে পারেনি। স্রষ্টাকে ভালোভাবে জানার জন্য মারফত বা মরমী সাধনার প্রয়োজন, যারা তা করেনি তারাই আরবি ফার্সি ছাড়া অন্য ভাষাকে হিংসা বা অপছন্দ করে। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা বাংলাদেশে জন্মেও বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে যথেষ্ট সন্দেহ আছে। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবি বলছেন যাদের নিজের ভাষার প্রতি মমতা বা শ্রদ্ধাবোধ নাই তারা নিজ দেশ ছেড়ে বিদেশ কেন চলে যাচ্ছে না। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। মা বাবা চোদ্দ পুরুষের জন্ম এদেশে, এ ভাষা কবির কাছে মধুর, মাতৃভাষা কবির হৃদয় স্পর্শ করে। এদেশের মানুষ এ ভাষায় তাদের মনের সকল ভাব প্রকাশ করে থাকে, তাই কবির কাছে মাতৃভাষার চেয়ে সেরা ভাষা আর কিছু হতে পারে না। শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন বঙ্গবাণী কবিতা। এই কবিতার আবৃত্তি আমি কেমন করেছি আমি জানি না, কারণ এই ভাষাটা অনেক পুরাতন ভাষা, বাংলা ভাষার বেশ মোটামুটি 400-500 বছর পুরাতন ভার্সন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মূল উদ্দেশ্য হলো কবিতার অর্থ বোঝানো, তো যদি সেটা পেরে থাকি তাহলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।